এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কোচকার টেকনিক্যাল। ফ্রেন্ডস, IDBI ব্যাংক থেকে অনেকগুলো ভ্যাকেন্সি রিলিজ করেছে, টোটাল 500টার মতো ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো কি পদের জন্য বের করেছে, কবে শুরু হবে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা অ্যাপ্লাই করার জন্য যে IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিব, ওখান থেকে ডাইরেক্ট আপনার এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এই পেজটা ওপেন হয়েছে, এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যে আপনার এখানে ক্যারিয়ার বলে যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ওপেনিং, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। একটা হচ্ছে তার অ্যালার্ট আসবে, এটাকে আপনার এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ দা, যে রিক্রুটমেন্ট আছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য রিলিজ করেছে। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে আপনার অ্যাডভাইসমেন্ট বা নোটিফিকেশন যে রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে আপনার পুরো ডিটেলস আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা, তো আপনার নিচে থেকে চলে আসবে কি কি পদের জন্য কোথায় কোথায় নেবে, কোন জনে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন কোন স্টেটে নেবে, এখানে তো দেওয়া আছে স্টেটটা, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে এখানে বলেছে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি 500টার মতো, ঠিক আছে, 500টা টোটাল ভ্যাকেন্সি। আর আপনার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন লাগবে, মিনিমাম আপনার 31/1/2024 তারিখ ধরে আপনার 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে মিনিমাম, তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন যে টেস্ট হবে আপনার মার্চ 17 তারিখে হবে, মার্চের 17 তারিখে আপনার অনলাইন টেস্ট হবে। আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে, লাস্ট আপনার ফেব্রুয়ারির 26 তারিখে আপনার লাস্ট, আর আপনার মার্চ মাসের 17 তারিখে আপনার অনলাইন টেস্ট হবে আপনার। আপনি যদি স্পেশাল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাকে 5 বছর ছাড় দেবে, SC ST যদি হয়ে থাকেন 5 বছর ছাড় দিয়ে দেবে, আদার যদি ব্রেকআউট ক্লাসে হয়ে থাকেন তাহলে আপনার 3 বছর, আর ডিসেবিলিটি হলে আপনি হচ্ছে 10 বছরের ছাড় পাবেন। আর আপনার হচ্ছে তো SC ST হলে আপনাকে 200 টাকা চার্জ থাকবে, আর আদার্স ক্যাটাগরির জন্য 1000 টাকা চার্জ থাকবে। আর আপনাকে যে পে করতে হবে সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারিতে করতে হবে, 12 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এবার অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন, এটাতে আপনাকে ক্লিক করে দেবেন। তো সেটা এখনো ওপেনিং করা হয়নি, ওপেনিং করা হবে 12 তারিখে, 12 ফেব্রুয়ারি ওপেনিং করা হবে বা অ্যাভেলেবেল পাবেন। এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।